শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল 6:30। আর এই দেখো, আজকে ডোনাকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি, কারণ আজকে আমরা সকাল সকাল ঘুরতে যাব। তো চলো, ঝটপট করে স্নান করে আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাব দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ডোনা রেডি, সকাল সকাল বেরু যাচ্ছে, তাই তো? কোথায় যাচ্ছে চলো দেখতে পারবে। রেডি, ডোনার পাপাও রেডি, ডোনাও রেডি, চলো যাওয়া যাক। শাড়ি পরেছি, কতদিন পর শাড়ি পরলাম। তো চলো, কোথায় যাবো তোমরা দেখতে থাকো, তাই তো বাবাই? দেখো বন্ধুরা, তোমাদের একটা ক্লু দিলাম, জবা ফুল, বুঝতে পারলে কোথায় যাব? চলো, এই পুকুরটার মাছ দেখো, কত মাছ কাকি, কত বড় বড় মাছ দেখো। ওরে বাবা রে, তোমরা চাষ করে এ অনেক মাছ। হ্যাঁ, এই যে আমরা যাচ্ছি এখন খালদার দিয়ে হাঁটতে হাঁটতে, আমাদের সঙ্গে কাকি কাকিরা যাচ্ছে। প্রচণ্ড গরম লাগছে, সকালবেলা তাও গরম লাগছে শাড়ি পরেছি বলে। এবার আমরা উঠবো, অটোই উঠবো, অটো করে যাবো, তারপরে মেট্রো। প্রচন্ড গরম বাবা, এসি চালু হয়নি। বেলগাছিয়া মেট্রো, চলো চলো। আমরা এখন ওয়েট করছি মেট্রোর জন্য, মনে হচ্ছে ঢুকে গেছে হয়তো, এখানেও হাওয়া আছে হয়তো। বন্ধুরা, এখন মেট্রোর জন্য ওয়েট করছি, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবাই কমেন্ট করো কিন্তু। তো বন্ধুরা, খুব আনন্দ করেই আমরা এখন চলে যাচ্ছি সবাই মিলে কালীঘাটে, আর একটু পরে সিটও পেয়ে যাব। আর ডোনা অনেক দিন পর কিন্তু মেট্রোয় উঠলো, প্রায় পুজোর সময় উঠেছিল শপিংয়ে, আবার এখন অনেকটা দিন পর। তো ডোনা তো খুব মজা করছে, আর আমরা এখন সিটও পেয়ে গেছি। তারপরে আমরা কালীঘাটে মন্দিরে গিয়ে কী কী ঘটলো আমাদের সঙ্গে সবই শেয়ার করব। ওখানের পণ্ডিতরা যে কি আমাদের সঙ্গে কি স্ক্যাম করেছে সেটাও তোমাদেরকে জানা। তো তারপর সবাই মিলে নেমে গেলাম, একদম মন্দিরের সামনেই আমাদের অটোওয়ালা দাদাটা দাঁড় করিয়েছিলেন, খুবই ভালো। তো তারপরে চলে গেলাম, দেখো ওই অটোর সঙ্গেই চলে এসেছিল ওখান থেকেই একটা পণ্ডিত। তো কালীঘাটে এলে তোমাদেরকে আমি একটা সতর্ক করবই, মানে প্রথমে তো কিছুই বলে না। তো আমরা এই দোকানটায় দেখো সব কিছু জুতো রেখে বাটা কিনে নিয়েছি। তো তারপরের গল্প পরে। চলো, 151 করে বাটা। তো এখান দিয়ে বাটা নিয়ে আমরা খুব ভালোভাবেই পুজো করেছি, আর একেবারে ফাঁকা ছিল, জানি না কেন পণ্ডিতরা ধরে নিয়ে চলে যায়। তো একেবারে ফাঁকা, এমনকি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যতটা ভিড় হয় তার থেকে অনেক ফাঁকা। তো আমরা পুজো দেওয়ার পর আগে তো কিছুই বললো না, আমরা জানি 151 করে বাটা, আর পণ্ডিতকে যা দক্ষিণা দেবো তাই। তো সেটা কিন্তু নয়, পণ্ডিতরা আলাদা দক্ষিণাও নিল, 51 টাকা, কেউ 101 টাকা, এমনকি এই আমাদের সঙ্গে যেই কাকি গিয়েছিলো একটা ছোট্ট একদম এক চিলতে কাপড় আর 1 টাকা আর একটুকুনি সিঁদুর, ওইটা দিয়ে বলছে ওটা মায়ের বলে 500 টাকা নিয়ে নিয়েছিল। তাছাড়া আমরা যখন বেরালাম তখন ওদের পণ্ডিত মশাইদের দাবি যে যে 151 করে ডালার সাথে আরো এক্সট্রা 151 করে ডালার মাশুল দিতে হবে। আমরা তো পুরো থ, আর যেখানে আমরা পণ্ডিতদের ডাকি, তোমাদের সাথেও কি এমন স্ক্যাম হয়েছে? এখানে 20 টাকা করে জল পাওয়া যাচ্ছে, পাতা মালা দিয়ে। তো আমরা পুজো করে নিলাম, আজ যেহেতু সোমবার ছিল বাবার মাথায় জলও ঢেলে নিলাম। আর এখানে 20 টাকা করে বেশ সুন্দর জল দেওয়ার, মানে 1 ঘটি জল, ফুল, বেলপাতা, মালা সবই দিচ্ছিল, এটা খুব ভালো লাগলো।
তো চলো বাবার মাথায় জল ঢেলে নি। আর আজকে খুবই ভালো দিন, সোমবার শ্রাবণ মাসের, তাই জন্যই এত ভিড় হয়েছিল। তো জল ঢালা হয়ে গেছে, এবার সবাই মিলে আমরা একটা ছবি তুলে নিচ্ছি। তো পাশে ছিলেন পণ্ডিত মশাই, তো ওনাকেও বললাম একটা ছবি তুলে নিতে, যদিও ইনি আর কি পুজো করেনি, মেন পণ্ডিত আলাদাই ছিলেন। তো তিনি এরপরে আর একটা ঘটনা, যে এই স্ক্যামের ব্যাপারটা তো তারপরেই ঘটেছিল আমাদের সাথে। জায়গাটা কত সুন্দর, এই হচ্ছে মায়ের মন্দির, ভেতরে তো ছবি তোলা যায় না, আর ভেতরটাই সুন্দর। মায়ের অটোনি দেওয়ার একটা খুব ভালো সুন্দর এক্সপিরিয়েন্স হলো, যেটা হচ্ছে পান্ডাদের জন্য, মানে আর এখানে আর কেউ আসে না, এটাই 500 টাকা কোনো কারণ ছাড়া এমনি নিল কাকিদের কাছ দিয়ে, জানতো না এটা কি, 1 টাকা দিল 500 টাকা নিয়ে নিল। আমরা নিয়ে আমরা নিয়ে আমি তো দিয়ে দিয়েছি, কোনো মানে এমনি কোনো মায়ের কাছেও না, মানে এরকম যে হয় কখনো ভাবা যায় না। এমনি আগে একা একাই পুজো দেওয়া যেত, ভুল করলো তো প্রথমেই পান্ডা ধরো, ওখানে সবাই একা একা পুজো দিচ্ছিল, ওখানে সবাই একা একা পুজো দিচ্ছিল। আবার এমনিতেও 101 টাকা করে 150 টাকার বাটা, আবার পুজো দিতে নাকি 101 টাকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, তাও এরকম কারণ ছাড়াই পয়সা দাও, পয়সা দাও, টাকা দাও, টাকা দাও না কেন, অবশ্যই বলবো। সত্যি তাই, এখানে মানে পান্ডারা এরকম করে যে মা বসে আছে, মানে কিভাবে মানুষের নিয়েও নেয় গালে চর মেরে, মানে গরিবরা তাহলে দিতেই পারবে না পুজো, এমন ব্যাপার। কারণ ছাড়া পয়সা দাও, আমি বাটা দেব আমার আমার যত ইচ্ছা, হ্যাঁ ডালা নেব আমার টাকায় আমি ডালা দেবো, তার ডালার আবার মাসুল দিতে হবে আবার 150 টাকা, তার যদি পুজো দাও আবার 150 টাকা পণ্ডিতকে দিতে হবে, কিন্তু পুরো ফাঁকা, যদি ভিড় হতো যে না ভিড় ঠেলিয়ে ঢুকিয়েছে সেরকম কোনো ব্যাপার না, ফাঁকা তাও এরাও। আবার কাকিদের একটা কয়েন দিল 500 টাকা নিয়ে, কাপড় কাপড় হ্যাঁ দেখেছি তো, এই তো এরকম একটা দিল মায়ের কাপড়। আর আবার জলও ঢালা যাবে, চলো এবার আমরা পুকুরটা দেখবো, পুকুরই তো নাকি কি বলে যাই না, খাল বললো না পুকুর বললো। হ্যালো, আজকে নিচে ব্ল্যাক সার্কেল, গঙ্গা মা গঙ্গা, চলো দেখে আসি মা গঙ্গা। এই যে কালীঘাটের গঙ্গা, একটা ছবি তুলবো তাই কি বলো, সে খাল, কেউ বলছে এটা মা গঙ্গা, কেউ বলছে খাল, এখনো তোমরাই কমেন্টে বলো এটা কি, ঠিক আছে, কারণ অনেক রকমের অনেক রকম কথা। চলো দিদুনটাকে দিব, দিয়ে আসো ঠাম্মিটাকে, চলো আশীর্বাদ দাও ভালো করে, চলো একটু চুড়ি কিনলো, চলো 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 বাড়ি গিয়ে দেখাচ্ছে, অনেকগুলো স্টল আছে, চল চল বৃষ্টি আসছে, রাস্তা খারাপ বলে তখন ইয়ে করে এলাম, আবার এই সেই খারাপ রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। ওই যে সব এখানে ফুল টুল পাওয়া যাচ্ছে, পুজো হয়ে গেল তাড়াতাড়ি, ওই যে ঝুড়ি ঝুড়ি, চলো এবার আমরা বাড়ি যাবো, প্রচন্ড গরম, টাকা নিয়েছো তো। তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো বাড়ি যাওয়ার আগে আমরা ঢুকবো, কিছু খাওয়া খাওয়া দাওয়া করবো, কারণ সকাল দিয়ে না খাওয়া উপোস যেহেতু ছিল। তো চলো, খুবই ভালো লেগেছে আজকে, দিনটা অনেক ভালো কাটলো, একা একা দৌড়েছে, ঠিক আছে চলো। আমরা বাবা কত ভিড়, বাবা রে ভিড়টা দেখো, আমার মেয়ে কোথায় দেখি না, মুখটা কোথায় তোর মেয়ের, কি অবস্থা, এত ভিড়। এই দেখো আমরা আবার মেট্রোয় উঠে গেছি, এবার বাড়ি যাচ্ছি, এখন ফাঁকা হয়ে গেছে, কত ভিড়ে উঠেছিল বলো, আর উঠেই কিরকম করছিলিস, ব্যাপার নেই, মানুষ চুড়ি কিনেছে খুব সুন্দর ফেভারিট কালারের, বাড়ি গিয়ে দেখাবে তাই তো, কি সবাই জানে। আমাদের মেট্রো টিকি কয়েন, চলো উঠে গেল।
গেছে আর আমরা এখনো উঠছি। টিকিট চলো উঠলাম। আর বৃষ্টি দেখো নাকি অর্ডার দিচ্ছিস? কি খাবি বল, কি খাবি? এই আজকে নিরামিষ না পাগল? এটা নিরামিষ রু হোটেল, তো এটা নিরামিষ জলপা ইডলি। আমরা খাবো হচ্ছে দাঁড়াও এগুলো খাবো, ক্লাব কচুরি আর মাটার কচুরি সব। আমাদের এটা হচ্ছে কি ক্লাব কচুরি, ফুচকার মতন দেখতে হেবি না, এই যে ছোটো ছোটো কচুরি, এই যে আমাদের কচুরি। চলো এই যে ডোনা, ক্ল্যাপ 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 খেয়ে বল কেমন, ভালো? চলো খেয়ে নিই। তো চলো বন্ধুরা, এই ক্লাব কচুরিটা সত্যি বেশ ভালো ছিল, খুব খাস্তা টাইপের একটা কচুরি, যেটা ডোনা খেতে খুবই ভালোবাসছিলো, আর তরকারিটাও খুব ভালো ছিল। একদমই নিরামিষ হোটেল, তোমরা খেতে পারো এই হোটেলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খাওয়া দাওয়ার পর জিলিপি খেলাম। চলো এখন আমরা ছোটো জিলিপি খাচ্ছি, ছোটো ছোটো জিলিপি। হ্যালো মানু, মানু ভালো খেলো। আমরা এখন বাড়ি যাচ্ছি। এই গাছটা দেখো কত ডালিম হয়েছে, বাড়িটা বেশ, ছাদ বাগানটা বেশ সুন্দর। তো বন্ধুরা চলে এসেছি, চলো কি কিনেছে ডোনা দেখাই, ভিডিওটা একটুখানি ছোটো ভিডিও শেষ করে দেবো। চলো আজকে সোমবার, বাবার বার, বাবার মাথায়ও জল ঢেলেছি, খুব ভালো লেগেছে তাই না বলো? আর এই যে এই একটা কি ম্যাঙ্গো নাকি রে বাবা, ফ্রুট, হ্যাঁ এটা মানে ম্যাঙ্গো জেলি। চলো ডোনার চুড়ি, এই যে ডোনার ফেভারিট কালার তোমরা জানোই পার্পেল, তো পার্পেল কালারের চুড়ি কিনেছি। এটা খোল, দু হাতে পরিয়ে দিই। দাঁড়া এটা মাপ করা আছে, দাঁড়া খুললেই মাপ হয়ে যাবে। এক হাতে করলে বেশি ভালো লাগছে, দু হাতে করলে দেখো, এক হাতে করলে বাচ্চারা তো এক হাতে করে, কিন্তু তোমাদের ডোনার তো দু হাতে পড়বে, এক হাতে পর অনেকটা ভর্তি থাকবে, দেখতে ভালো লাগবে। ডান হাত এই হাতে পর, ওই হাতে তো আছে, ওই হাতে। তো চলো এই দেখো বন্ধুরা, ডিজাইনটা সবই পড়াচ্ছি, রাখ ওখানে একটু একটু করে পড়াচ্ছি। কালার তো দেখেছো পার্পেল, আচ্ছা চলো এই যে পরিয়ে দিই, তারপর হাতটা দেখাচ্ছি। হবে তো বাবাই, ছোট হয়ে গেছে, হচ্ছে লাগছে না তো? না না লাগবে না, লাগবে না লাগবে না, কেন বলতো ছোটোই নিলাম, বেশি বড়ও ছিলও না, যে মাপটা ছিল সেই মাপটাই নিলাম। আজকে সারাদিন চুড়িটা পরে থাকবে, ওই হাতেও পরবে বললো, দুই হাতে এই যে ডিজাইনটা দেখো। খান খান করতে নন্নে পরাই তোরি তোরি আতি হ্যায়, কমে নিয়েছে মাত্র 20 টাকা নিয়েছে চুড়িটা, ইয়েতে 30 টাকা করে নেয়, কিন্তু এখানে যদিও এটা ইয়ের চুড়ি কাচের না, কিন্তু কমে নিয়েছে। বিদুন কিনে দিয়েছিল না একরকম চুড়ি, ওটা কই, ওটা মেটেলের, ওটা একটু দাম বেশি নিয়েছিল, এটা প্লাস্টিকের চুড়ি আর ছিল না ওখানে, এই চুড়ি ছিল তাই জন্য এটাই কেনা হয়েছে, আর চুড়ি ছিলই না। এই পড়লো তো আবার খুলতে ঝামেলা, কালকে আবার স্কুল আবার খোলো, আজকে পরে থাক, ইচ্ছে হয়েছে আমার মেয়ের পরে থাক, চুড়ি পরার ইচ্ছে হয়েছে, ওরে বাবা লাগছে, পরে ফেলতে হবে এগুলো, বেশি রেখে দিলে হবে না, পরে ফেলে ছোট হয়ে গেলে। এই যে দেখেন নি, এই যে আমি ওকে সবুজ কিনাছিলাম আর একটা নিচ্ছিলাম, এটা নিল না, পরে বললো যে মা আমি নিতাম, এই যে আর ঠিক আছে। এই যে দেখো দেখেছো কেমন হয়েছে বলো। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার এডিট করে ছেড়ে দেবো, দেখি আজকে ছাড়বো কি কালকে ছাড়বো, আজকে একেবারে টায়ার্ড, ঘড়িতে দেখো কটা বাজে, 11:30 বেজে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই অল টাইম হ্যাপি থেকো, সো টাটা।